শুভ সকাল প্রিয় বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো এবং সুস্থ আছো। আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি। দামোদর মাসের শুভেচ্ছা জানাই সকলকে। দামোদর মাসের আজকের চতুর্থ দিন, দেখতে দেখতে কিন্তু আজকে চতুর্থ দিন হয়ে গেল। আর আজকে চলো মা কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করি। মায়ের ডাল রান্না করা অলমোস্ট হয়ে গেছে, লাউয়ের ডাঁটা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করছে। আর ডালটা অলমোস্ট হয়ে গেছে, আর এবারে ফুলকপির রোস্ট, আর আজকে কিন্তু আলুর চিপস হবে, যেটা আজকে প্রথমবার হবে, আগে কোনোদিনও হয়নি আলুর চিপসটা। তো এখানে দেখো তেল গরম করা হয়ে গেছে আর আলুটাকেও গ্রেট করে নিয়েছে মা, আর আজকে প্রথমবার আলুর চিপস বানানো হবে। চলো দেখি কেমন হচ্ছে। আর ওদিকে আমার গোপাল সাজানোটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম আগে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই, তারপরে গোপালের সাজটা আজকে দেখাবো। আর তোমরা বাড়িতে কে কে দামোদর মাস করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। আমি কিন্তু রোজ ফেসবুকে তোমাদের সাথে পোস্ট শেয়ার করি, যারা অনেকেই আছো যে জানো না তারা অবশ্যই কিন্তু দামোদর মাসটা পালন করো। আর এই দেখো মা এখানে দিয়ে দিয়েছে আর অলমোস্ট ডান। আর আলুর চিপসটা হয়ে যাওয়ার পরে উপর থেকে কারি পাতা আর বাদাম দিয়ে ছড়িয়ে দিয়েছে, খুব খুব সুন্দর লাগছে আর এত ক্রিস্পি হয়েছে, দেখতে ভীষণ সুন্দর। আর প্রথমবার ভগবানের জন্য বানালো আর সেটা তো অবশ্যই ভালো হবেই। আর এখানে দেখো ফুলকপির রোস্টও অলমোস্ট হয়ে গেছে, আর এরপরেই কিন্তু আমি ভোগ দিয়ে দেবো। আর তার সাথে সাথে এই পাশটা এসেও আমি কিন্তু গোপাল সোনাদেরকে তৈরি করে নিয়েছি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো প্রত্যেক দিন আমি চেষ্টা করছি দামোদর মাসে সবাইকে সুন্দর করে সাজানোর, এবং পোশাক প্রত্যেক দিন চেঞ্জ করে করে দিচ্ছি। তোমরা আশা করি ফলো করেছো যে আমি রোজ পোশাক কিন্তু চেঞ্জ করে দিচ্ছি গোপাল সোনাদেরকে। দেখো সবাইকে আজকে সুন্দর করে নতুন নতুন ড্রেস পরিয়েছি, এগুলো নতুন ড্রেস মানে আগে এগুলো ইউজড হয়ে গেছে সেই জামাগুলোই সবাইকে আজকে পরাচ্ছি, কত মিষ্টি লাগছে দেখতে দেখো। আর মা আজকে অনেক ফুল এনেছিল, সেই ফুলগুলো দিয়েও ভালো করে সাজিয়ে নিলাম খাটটা সুন্দর করে। আর ময়ূখ সোনাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণ মিষ্টি লাগছে ময়ূখ সোনাকে। আজকে একটা ধুতি পরিয়েছি, আর এদিকে মিশুক সোনাকে দেখো জামা পরিয়েছি, সোনাইকে একটা লাল ড্রেস পরিয়েছি, আর পুচকু সোনাকে হলুদ একটা জামা পরিয়েছি, আর বড়দেরকে কিছু পরাইনি। আর এখানে আমার দুই মা রয়েছে, অনেক জবা ফুল ফুটেছিল আজকে বাড়ির গাছে, সেখান থেকেই কিন্তু আজকে ছিঁড়ে নিয়েছি, বাড়ির গাছ থেকেই কিন্তু আজকে জবা ফুলগুলো দিয়েছি। জবা ফুলগুলো কিন্তু কিনে আনিনি, বাড়ির গাছে অনেক জবা ফুল ফুটেছিল সেখান থেকেই দিয়েছি। আর এই দেখো আজকের ভোগ তৈরি হয়ে গেছে, এখানে সাদা ভাত, আলুর চিপস এবং ডাল রয়েছে, আর সাথে রয়েছে ফুলকপির রোস্ট। আর এখানে এবারে আমি তুলসী পাতাগুলো দিয়ে দেবো এক এক করে। আর আজকের ভোগটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তোমরা কে কে প্রসাদ পাচ্ছ এই মাসে অবশ্যই কিন্তু জানিও। আমি চেষ্টা করছি প্রত্যেক দিন করার, আর এই মাসটা আমি করবো দামোদর মাসটা। তোমরা কে কে করছো অবশ্যই কিন্তু জানিও, আমি তো করছি, আর প্রত্যেক দিন ভোগ খাওয়ার চেষ্টা করছি, প্রসাদ পাচ্ছি এবং গোপাল সোনাকেও ভোগ দেওয়ার চেষ্টা করছি। তোমরাও কিন্তু অবশ্যই গোপাল সোনাদেরকে ভোগ দিও, এবং যারা আমিষ খাও তারা ভাবছো যে আমরাও করতে পারবো কি না, আমরাও প্রদীপ দেখাতে পারবো কি না, অবশ্যই তোমরাও পারবে। যারা আমিষ খাও তারাও কিন্তু প্রদীপ দেখাতে পারবে, ভেবো না যে আমি আমিষ খাই বলে প্রদীপ দেখাতে পারবো না বা মন্দিরে যেতে পারবো না, এরকম কোনো কথা নেই। তোমাদের কাছে ইসকন মন্দির হোক বা যে কোনো রাধাকৃষ্ণের মন্দির হোক, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করবে এবং সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই প্রদীপ দেখাবে। আমিও কিন্তু রোজ প্রসাদ পাচ্ছি এবং রোজ প্রদীপ দেখানোর চেষ্টা করছি। আমি সমস্ত কিছু ডিটেলস কিন্তু ফেসবুকে পোস্ট করে থাকি এবং ইউটিউবের কমিউনিটি পোস্টেও কিন্তু দিয়ে থাকি, তোমরা সেখান থেকে ফলো করে দেখতে পারো। আর প্রত্যেক দিনই তোমরা প্রদীপ দেখানোর চেষ্টা করবে, মাটির প্রদীপ হলে সেটা কিন্তু রোজ চেঞ্জ করে করে দেবে, আর যদি পিতলের হয় সেটা প্রত্যেক দিন তোমরা ধুয়ে পরিষ্কার করে নেবে। তো আমি মাটির প্রদীপও দেখাচ্ছি, আবার পিতলেরটাতেও দেখাচ্ছি, আমি রোজ ঘি দিয়ে দেখাচ্ছি। তোমরা চাইলে তেল দিয়েও দেখাতে পারো কর্পূর সহযোগে, এবং তোমরা ঘি দিয়েও দেখাতে পারো, তোমাদের যেরকম সুবিধা হয় তোমরা কিন্তু সেইভাবেই করবে। আর এখানে দেখো আমি সব গোপাল সোনাদেরকে খাইয়ে দিচ্ছি, আজকে ওদের ভীষণ মজা, কেন বলো তো আজকে ফার্স্ট টাইম আলুর চিপস খাচ্ছে, ওদের দিদুর রান্না করে দিয়েছে তার জন্য আরও বেশি খুশি। তো এখানে আমি সব গোপু সোনাদেরকে খাইয়ে দিচ্ছি, সবাই সোনারা খাচ্ছে, আর আলুর চিপসটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে বলার মতন না। আর ঠাকুরের প্রসাদ তো আলাদা একটা স্বাদ থাকবেই। আর সমস্ত ডেসক্রিপশান বক্সের লিংক দেওয়া থাকে,
ফেসবুকের ইনস্টাগ্রামে তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেও এবং আমার গ্রুপেরও লিংক দেওয়া থাকে, সেখান থেকেও তোমরা জয়েন হয়ে যেও। সমস্ত ইনফরমেশান কিন্তু তোমরা গ্রুপে পেয়ে যাবে এবং আমি চেষ্টা করছি রোজ কমিউনিটি পোস্টেও তোমাদের সাথে শেয়ার করার, যাতে প্রত্যেকেই তোমরা দামোদর মাস পালন করতে পারো এবং তোমরা প্রদীপ দেখাতে পারো। অবশ্যই কিন্তু তোমরা সমস্তটা করো, এই দামোদর মাসে একদিন হলেও কিন্তু তোমরা প্রদীপটা দেখিও সন্ধ্যাবেলা হলেই, যে যত কাজেই ব্যস্ত থাকো না কেন, যতই রাত হোক না কেন, অবশ্যই কিন্তু তোমরা প্রদীপ দেখিও। আর আজকে আমি পিতলেরটাতে প্রদীপ দেখিয়েছিলাম, এই দেখো এখন সোনাপাপ্পাদেরকে আমি প্রদীপ দেখাচ্ছি। আর অনেকে আছো কাউন্ট করে করে করছো, কাউন্ট করে করে করো না, যত ইচ্ছা তোমরা করতে পারো। যে সাতবার লেখা আছে বলে সাতবারই ঘোরাতে হবে এরকম কোনো মানে নেই, তোমাদের যত ইচ্ছা হবে তোমরা তত ইচ্ছেই প্রদীপ দেখাতে পারো। তো এখানে আমি সব সোনাদেরকে প্রদীপ দেখাচ্ছি এবং কত মিষ্টি লাগছে সবাইকে দেখো, আর এটা যে কত আলাদা একটা শান্তি লাগে বলে বোঝানোর মতো না। তো এই মাসের 27 নভেম্বর পর্যন্ত চলবে, 28 অক্টোবর থেকে, দেখতে দেখতে আজকে 4 দিন হয়েও গেল, দেখতে দেখতে দেখবে কীভাবে পুরো মাসটাই কেটে গেছে। তো তোমরা খুব ভালো করে করো সবাই, আর আজকের ভিডিওটা এইটুখানি, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।